আজ হচ্ছে সানডে গোটা একটা দিন রেস্ট নেওয়ার পর আমি এলাম তোমাদের কাছে আগে আমার ফুলের বাগানটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই ফুলটা তো পুরোটাই ফুটে গেছে তোমাদেরকে আগেও দেখিয়েছি এখানে এটা ফুটবে এটা অনেকখানি ফুটে গেছে আর এটার তো অবস্থা খুবই শোচনীয় ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে এর কাছে লাল গোলাপের অবস্থাও খুবই খারাপ এটা ঠিক আছে শুধু বাকি আর কোথাও কোনো কুড়ি আছে কি হ্যাঁ ভেতরে আছে ওই যে মোটামুটি কুড়ি দিচ্ছে আর এইটা পুরোপুরি ফুটলে দুধে আলতা কালার নেবে আর কি আমি প্রমিকে এটা আনতে না করছিলাম দেখো মোটামুটি লালের মধ্যে যাচ্ছে তো হ্যাঁ এটা ডিপ রেড এটা দুধে আলতার মধ্যে আসবে বুঝতে পারছো প্রমীর এটাই পছন্দ বাবা গাছ কিনে দিচ্ছে এই অনেক তাই জন্য ও যেটা পছন্দ করেছে সেটাই এনেছি আর জুই ফুলের গাছটা তোমাদেরকে দেখেছি দেখো কি বড় হয়ে ফুটছে এখন এখানে আনার পর আমি জানি না কেন নার্সারিতে ছোট ছোট ফুটছিল আর এখানে আনার পর বেশ বড় বড় হয়ে ফুটছে এই তো আর এক বালতি আমি নিয়েছি এটা ছাদে পারলে ভালো হতো আমি মেলতে জানি না আমার এইটুকু আঁটবে আটবে না এই তো দুটো এটা শুকিয়ে গেছে এটা বাথরুমের পাপোসটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম তো আর এই জায়গাটাকে আমি মুছে নিয়েছি রেলিংটা যদিও পরিষ্কারই থাকে বৃষ্টির জল ঢল দেখায় যখন দেখতেই পাও তো তারপরেও আমি একটু মুছে নিলাম নিয়ে এখানেও একটু ছোটোখাটো জিনিসগুলো মেলার চেষ্টা করব আর তার তো আছেই তারপর কারণ ছাদে যেতে চাইছি না এত বড় ভারী বা এখন সব জামা কাপড় ভেজা তো সব ভারী ভারী বালতিটা নিয়ে উঠতে হবে ছাদে আর তারপরে আবার জামা কাপড় নামানোর পালা মেক করে এই সব নিয়ে অত পারব না আমি সমস্ত জামাকাপড় এখানে মেলে দিয়েছি এই যে তো সমস্ত ধরেও গেছে মেঘ তো করেছে মোটামুটি কালো করে আছে বৃষ্টি আসলে ভিজবে কিছু করার নেই আর সমস্ত গাছে আমি জল দিয়ে ব্যালকানিটাকে ধুয়েও দিলাম এই একটা কাজ হলো আর ঘর ছাড় দেওয়া ঘর মোছা পরে হবে কারণ এগুলো অর্ডার দেওয়া হয়েছিল এটা সেপটপ বক্সের জন্য আর এটা ওয়াল মাউন্টটা টিভির জন্যে তো লাগাতে তো আসার কথা জানি না এবার কখন আসবে সাড়ে নটায় তো বলেছিল আসবে এখন পৌনে দশটা বাজে ফোন তো করেনি এখনো আসবে ঠিকই আহ ও ঝোলাবে না নিশ্চয়ই কে প্রমি অনলাইনে খুঁজে পেয়েছে আর আজকে হবে শুক্ত তো শুক্তোটাও করবার এটার ওপর উঠে উঠে আমি জামা কাপড় মেলেছি বলে এটা হালকা ভিজে যাচ্ছিল তাই পুরোটাই জল ঢেলে দিচ্ছি যা শোকাক এখানেই থেকে তো চলো এবার শুক্ত সরঞ্জাম নিই কিচ্ছু কাটাকুটিও নেই আমার শুক্তোর জন্য ঘরে সবই আছে কাঁচকলা নিয়ে আর কাজকলা তার কারণ হচ্ছে প্রমি খেতে না ওই গোটা কাঁচকলা লাগে তাই আমি আর কাজকলা সিম বেগুন সজনে উচ্ছে রাঙা আলু গোল আলু পটল ঝিঙে আর হচ্ছে পেঁপে হেই দিয়েই হবে আমাদের শুক্তো আমি এখানে সমস্তটা কেটে কুটে নিয়েছি না আজকে আমাদের টিভি লাগবে বলেই মনে হচ্ছে আর ওখানে রোদটা এসেছে দেখতে পাচ্ছ রোদটা কিন্তু উঠেছে টিভির লোকটা এসেছে প্রমি গেছে আনতে টিভি অবশেষে লাগাতে চলে এসেছে কিন্তু আমরা ঠিক করলাম যে এই জায়গাটায় আমরা লাগাবো না কারণ একদম দরজার পাশটায় মানে টিভিটা বড় যেহেতু একটু খুব বড় নয় বত্রিশ ইঞ্চি যেটা হয়ে থাকে নর্মাল সবার ঘরে সেরকমই তো এই জায়গাটায় লাগালে না দরজা বরাবর হয়ে যাচ্ছে আর হাওয়া ঠাওয়া তো এখানে কোনো ঠিকই থাকে না বাই চান্স যদি পড়ে যায় একবার যদিও কথা নয় কিন্তু কপাল খারাপ থাকলে সবই ঘটতে পারে তাই জন্য আমরা ছোট ঘরেই লাগিয়ে নিচ্ছি এই যে ভাইটা ভীষণ ভালো ভীষণ ভালো এখন বাজে একটা পনেরো আমি যাব স্নানে সমস্ত কাজ হয়েছে তা বলা যাবে না তবে ঘর ঘরের অবস্থা ভীষণই ভালো ওই ভাইটা যাওয়ার পরেই আমি সমস্ত মুছে ঝাঁট দিয়ে নিয়েছিলাম শুক্তটা ভাইয়াটা থাকতে থাকতেই আমি বানাচ্ছিলাম এই যে হয়েও গেছে শুক্ত আর ওই দিকে মাংসটা করছে প্রমি সমস্তটা রেডি করা হয়ে গেছে মাংস করছে জাস্ট হয়ে গেছে এইখানে ঘড়িটা লাগিয়েছি আরও একটা কাজ করেছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আর টিভিটা আমরা এখানে লাগিয়ে নিয়েছি ছোট ঘরে এখানে একটা থ্রি প্লাগ আনতে হবে যেটা আমরা আমরা আনবো আপাতত ওটা দিয়ে জুড়ে গান আপাততাম তাহলে এই এতটা তার ফার না না তখন বিকেলবেলা ঠিকঠাক করে সব দেখাবো আর এখানে আগের কাঁচা জামা কাপড় রয়েছে যেগুলো ভাজ করব তো চলো এবার আমি যাব স্নানে বাজে এখন দুটো ওখানে হচ্ছে ভাত আর রান্নাঘর মোটামুটি সমস্তটাই পরিষ্কার এখানে মাংসটাও হয়ে গেছে এই যে দেখানো যাচ্ছে যে মাংসটা আর শুক্ত তো আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমার এখানে ঠাকুর পুজো তো হয়েই গেছে এখানে ঘর ঠর তো সকাল থেকেই গোছানোই আছে অসুবিধে নেই সেসব এটার কথাই বলছিলাম যে এটা টানাবো এখানে তো হয়ে গেছে বিকেল ছটা থেকে ভেবেছিলাম দেন সাথে মামনির অনেকক্ষণ কথা হলো সাথে মামনির অনেকক্ষণ এক ঘন্টা প্রায় তো তারপর এখন আগে যাচ্ছি দুধটা নিয়ে নেব দেন এটাকে রেখে ঘরে তারপর বেরোবো আমি একেবারে রেডি হয়েই বেরিয়েছি সন্ধ্যে ঠন্দে দিয়ে এখন বাজে সাতটা বাজে দশ তাই ভাবলাম আগে দুধটা নিয়ে এসে ঘরে রেখে দিয়ে দেন বেরোই রমিও আসছে পেছনে আজকে যাচ্ছে দুধ অন্তর আজকে আমার আজকে আবারও কিছুটা ঘর আমরা গুছিয়ে নিয়েছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই ঢোকার মুখেই আমি আমার এই নেম প্লেটটা টানিয়েছি যেটা তোমাদেরকে দুপুরবেলায় দেখাচ্ছিলাম এটার ভীষণ বেশি একটা শখ ছিল যে হাতে করে বানিয়েছি আমি টানাতেই পারলাম না তো এখানে এসে আমি টানিয়েছি যে ভাইটা টিভির কাজ করতে এসেছিলো দেখো ও আমাকে করে দিয়েছে এরকম দুপাশে দুটো পেরেক দিয়ে তো সেখানে আমি এটাকে হাঁটিয়ে দিয়েছি আর তো এইরকমই এবার হচ্ছে ঘরে ঢোকার পালা এইখানে প্রমিয়া আমি যে সন্ধে বেলা দেখো এইটা পেলাম তাই আনলাম বাটিটার মধ্যে বেশ সাজিয়ে রেখেছি এটাকে তুলে নিলে লাইটটা নিভে যায় আবার জলের মধ্যে দিয়ে দিলে লাইটটা কি লাগছে না দেখতে ভীষণ ভালো খুব দারমন একটা লাগছিল তাই জন্য নিলাম এই ঘরে আর তেমন কিছু নেই আমি না আজকে কাজ করতে করতে পুরো এবার ব্যচিপ ব্যস্ত হয়ে গেছে আর ভালো লাগছে না মনে হচ্ছে এবার কাজ যেন শেষ হয়ে যায় এই ঘরে হচ্ছে এরকমটা জানলাটা আপাতত খুলে রেখেছি আর এই ঘরে আমি জানি না বাইরেও একটা গণেশজি আছে তোমাদেরকে দেখাবো দুয়ারের সামনে রেখেছিল আমি দুয়ারে তো আমাদের বাঙালিদের রাখে না তো তাই জন্য আমি সরিয়ে দিয়েছি জিনিসটাকে একটু সাইডে করে দিয়েছি আর এটাকেও রেখে দিয়ে চলে গেছিল তাই প্রমি বলছিল যে আমি আর কোথায় রাখবো ঠাকুর তো আর ফেলে দেওয়া জিনিস নয় দেখো বা বাইরে বার করেই বা কোথায় রাখবো আর এই ঘরের পর্দা আমরা এখনো কিনে নিই কারণ আপাতত লাগছে না তাই কি লাগাইনি এখনো আর টিভিটা আমরা এখানেই লাগিয়েছি প্রমি দেখবে বলে লাইনও দিয়েছে বাট আমি বললাম যে তারা দর আমি একটু ব্লগ বানিয়ে নিই তারপরে তুমি তার একটা কারণ আছে ছোট্ট ঘর এখানে দুটো অনেক কিছু হবে তোমরা দেখতে পাবে হ্যাঁ আমি বলেছি অনেক কিছু হবে ওর অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম বাবা কি আর বলবো আর দেবলিনা আমাকে যেটা দিয়েছিল সেটা এখানে লাগিয়েছি সবাই বলে বেডরুমে নাকি লাগাতে হয় তাই জন্য এখানে লাগিয়েছি তো আর ঘড়ি তো সকালে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে ডাইনিং এর এই কন্যাটাতে রেখেছি চলো এবার তাহলে আর ফ্রিজের কভার অ্যাকোয়াগার্ডের কভার যা ছিল সমস্ত ব্যবস্থা আজকে আমাদের হয়ে গেছে আমরা সব জায়গা মতো তুলে দিয়েছি তোমাদের কেমন লাগলো এই ছোট্ট খাট্ট একটু চেঞ্জেসগুলো অবশ্যই কিন্তু জানিও আর দেবলিনা ঠিক জায়গায় আছে কিনা সেটাও জানিও চলো তো আজকের মতো টাটা গুড নাইট কালকে আবারও ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে অবশ্যই আজকের মতো টাটা আরেকজন যাচ্ছে এখন চা করতে রাত্রি বাজে এখন সাড়ে নটা কি আর বলবো হেজি হয়ে যাচ্ছে কেন মাঝে মতো বুঝতে পারছি না তো যাই হোক চলো আজকে মতো টাটা নাইট